পবিত্র মাহে রমজান উপলক্ষে ইতালির মিলানস্থ কমিউনিটি রোজাদারদের সমানে দিরাই সমাজ কল্যাণ সমিতি মিলান লম্বার দিয়া ইতালির উদ্যোগে আয়োজন করা হয় ইফতার ও দোয়া মাহফিল ফিল গত রবিবার পবিত্র মাহে রমজানের বারোতম দিনে মিলানস্থ কেন্দ্রীয় জামে মসজিদে দিরাই সমাজ কল্যাণ সমিতি মিলান লম্বার দিয়া ইতালির পক্ষ থেকে আগত সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বক্তব্য রাখেন সভাপতি সুয়েব আহমেদ সমাজ কল্যাণ সমিতি নিয়ে আগামীতে সুন্দর সমাজের কাজ করতে পারি এবং

অনুযায়ী সমিতির নেতৃবৃন্দের সার্বিক তত্ত্বাবধানে ইফতার মাহফিলে রোজার মর্যাদা ফজিলত ও তাৎপর্য তুলে ধরে বয়ান পেশ এবং বিশ্বের মুসলিম উম্মার শান্তি কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন দারুল হেকমা একাডেমির পরিচালক অধ্যাপক হাফিজ মৌলানা জুনাইদ সুবহান ইফতার মাহফিলে দিরাই সমিতির নেতৃবৃন্দ ছাড়াও মিলানস্থ বিভিন্ন সমিতির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় সাধারণ প্রবাসী মুসল্লিগণ অংশগ্রহণ করেন কাউসার হলাদার টিভি অন নিউজ মিলান ইতালি